দিল্লির সীমানায় বদরপুরের কাছে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। কৃষকদের দিল্লি চলে অভিযান ঘিরে পুলিশের দিকে পাল্টা ইট পাটকেল ছোড়েন কৃষকরা। রাস্তায় দেওয়া ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করেন। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। হরিয়ানা দিল্লির সীমানায় বদরপুরে ব্রিজের ওপর কৃষকদের রুখতে আগে থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যত দুর্গের চেহারা বানিয়ে ফেলা হয়েছিল, কিন্তু কৃষকরা এগোতেই বাধা দেয় পুলিশ প্রশাসন। শুরু হয় ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধের চেহারা নেয় গোটা এলাকা। প্রায় 2 ঘন্টা এই পরিস্থিতি চলার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। নয়া কৃষক আইনের প্রতিবাদে বুধবার থেকে পথে নেমেছেন কৃষকরা। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির শাসনভার আম আদমি পার্টির হাতে থাকলেও পুলিশের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। বুধবারই দিল্লি পুলিশের তরফে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছিল, বেশ কয়েকটি সংগঠনের প্রতিবাদ কর্মসূচির আবেদন পেলেও তার কোনোটির অনুমতি দেওয়া হয়নি। সব আবেদন খারিজ করা হয়েছে এবং সংগঠনগুলিকে তা জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশকে সহযোগিতার আর্জি জানিয়ে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কৃষকদের আন্দোলনের জেরে নিয়ন্ত্রিত করা হচ্ছে দিল্লির মেট্রো। টুইটারে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, কৃষকদের প্রতিবাদ কর্মসূচি এবং কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছে। অন্যদিকে বদরপুরে কার্যত নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সিমেন্ট এবং লোহার অস্থায়ী ব্যারিকেড তৈরি করে গোটা এলাকা ঘিরে রেখেছে সিআরপিএফ। কৃষকরা যাতে রাজধানীতে ঢুকতে না পারেন তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা বাহিনীগুলি। হরিয়ানার মনোহরলাল খট্টর সরকারের প্রশাসনও একাধিক বন্দোবস্ত করে রুখে দিতে চাইছে কৃষকদের। 2 দিনের জন্য পাঞ্জাব সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। বন্ধ 2 রাজ্যের মধ্যে বাস চলাচল। তার উপর বহু জায়গায় জারি হয়েছে 144 ধারা। ফিওর রিপোর্ট, হাল্লাবোল।